খরদাচার বউ তোমার জীবনে করেছে দেখি না এই খরদাচিস যাই এক জায়গা হে দোস্ত কি তোর কিছু জানি রাখা হয়েছে বাড়ি যাইতে মরে রাখা হয়েছে বাড়ি যাইতে আপনি কি বাড়ি যাইতে আসেন আপনি টিং টিং করে কি করেন আচ্ছা আপনি গেটে খাড়া থাকবেন তাকে কি এনে কিছু দিন এনে কি গেট মোর কাম গেড়ে না মোর গাম হারা গেরামে মোর কাম আর মু যদি গেড়ে না থাই ফেরেশতা গেট পড়ে দিবে তুই সিরা কা ওরে আমার কি কামে সওয়াল রে হ্যাঁ সে এখন গেট পাহারা দিতে পারে না সারা গ্রাম তার কাজ হ্যাঁ বড় বড় লেকচার শিখেছিস লেকচার না মারিয়ে গেটের সামনে খাড়া থাক তোমার দে সান্দু কইয়ে মুই গেট পড়ে দিব না আগে বউ দেখতে যাবো এর পর কার বউ কিসের বউ আকালের বউ দেখতে যাবো আকালের আকালের বউ তুই দেখতে যাবি কিসের জন্য তুমি দেখতে গেছো কি বিন্নে আমি দেখতে গেছি যাতে চাইছিলাম না ও গেছি তা ও ও কোন মিয়া সালো যাতে লো নাকি ও কোন বউ হলো নাকি ও দাকার কি আছে কে তোমার মিষ্টি কম দেছে টুলুত করি খাওয়ার জন্য গ্রাম গ্রাম মানুষের বাড়ি ঘুরিয়ে বেড়াই আমি তোর মতো খাদক আমি মিষ্টি খেতে যাবো কিসের জন্য একজন কলেও যে ওর বউ একটু দেখি আয় তাই গেছিলাম আমি কারো মিষ্টি খাতে যাইনি আর মিষ্টি খাবো কিসের জন্য ওর মুখ দেখেই তোমার কি কবর আবার কর কিচ্ছু নেই ও মিয়া সালে জাতি না ওর কাপড় খান এম্বাট্টু ধরছি আর অমনি একটা চিরিক দিয়েছি মানে মহাভারত অশুদ্ধ করে ফেলছি মুই বুঝে গেছি পাই টু পাই ইন টু পাই বউ গ্যাক্সের তোমার মতন আমার মতন মানে মানে রাঙ্গা সাঙ্গা সুন্দর নরম ভদ্র কথা কয় না যেন কুড়েল একটা পোস মারে তুই কি কাতে যাচ্ছিস না তুই কি কাতে যাচ্ছিস কি তুই কলে যাচ্ছিস যে আমি একটা খরা দজ্জাল মিয়া সাল না হ্যাঁ তুই ইয়ে কাতে যাচ্ছিস তো ওরে কবে তোর সাথে আমি ঝগড়া করছি তুই কত পারবি গ্রামের একটা মানুষ কত পারবি আমার সাথে কোনদিন কারো এক কথা লেগেছে কারো তো শব্দ হয়েছে আমাকে দেখতে কি ফাইন করে সবাই হাসে আর তোর দেখে কোনদিন কোনো মানুষ হাত থেকে আমার খরচ দজ্জাল কই হাললি না মানে হে কি সব কথা কই না মানে মনের একটা কথা কইলাম তুই তোর কিসের তোর সাথে মনের কিসের কথা রে তোর সাথে মনের কিসের কথা রে আচ্ছা ভাই দরজায় খাল তোর সাথে এত কথা করছে কিসের জন্য রে ওর সাথে আমি দারোয়ান মানে দারোয়ানের মতো গেটে খাড়া থাক মুই দারোয়ান না আচ্ছা না তোর গেটে খাড়া থাকতে পারছি গেটে খাড়া থাকতে কোনো কথা কইনি আমার কিন্তু চান্দি গরম করবি না কলিয়েম তুমি ভুললে গেছো এইবারের চেয়ারম্যান যে হেড সিক্রেট মুই গ্রামের দেখতো বাড়ির দেখতো লোকের দেখতো তুমি মোল্লা গরুন ধান মেতাব না তোর সাথে মেতাতে যাবো কিসের জন্য মিতাফিতে আমার সামনে কিন্তু মারাবি না কলিয়েম নেতা কই না কইছি গরুন ধান মেতাব না মুই কি করমু না না করমু মোর একান্ত তুই ব্যক্তিগত ব্যাপার তুমি মোল্লাকে মেতাব না চোখ গরম করব না আমি চোখ গরম না তুই চোখ গরম করবি হ্যাঁ তোর এত বড় সাহস কি রাতে সেটা নগুছ করে আমার সাথে কথা করছিস তোর কইছে গেটের সামনে খাড়া থাক গেটের সামনে খাড়া থাক আরে একটা কথা করতে পারবি না কিন্তু কয়ে দিলিম গেট মুন না থাকলে গেট না খাড়া করছি তাহলে তো চাকরিতে নক করে দেব আগে দেখ না এ চাকরির মালিক কি রা এ সারা তোর কলম প্রতি কত কাটি দেখ আমার কত চেতাশ আমার এমনি কিন্তু মেজাজ স্টক করে আছে আমি এখন ঘুরে আসে তোর যদি দেখে দেখ গেটে খাড়া নিস আর তুই যদি এই বউ দেখতে গেছিস তোর যদি ফিরি আমি দুঃখ মারা ওই বউ দেখতে জানো যা হয় হইবে রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।